হোক না কেন আমার এই নামাজি সতিনকে শেষ করতেই হবে। কি রে তুই নামাজ পড়ছিস? নামাজ পড়। যারা নামাজ পড়ে তারা তো ইবাদতে মগ্ন থাকে। আমি তো এই সুযোগ তো হাতছাড়া করব না, তোকে আমি এক সবলে শেষ করে ফেলবো। মানুষ হয় ফেরেশতা তুল্য একটা মানুষ, নামাজ কালাম চাই চলন আচার ব্যবহারের তুলনা হয় না। আল্লাহ এত সুন্দর একটা বৌমা আমার ঘরে এনে দিচ্ছে, আর আমার ছাওয়ালে এরকম একটা কাজ করতে পারলো যে মাইয়ার কোনো বংশ পরিচয় নাই, বাপের ঠিকানা নাই, কোনো কিছু নাই। আরে ওই রকম মাইয়া কেন ঘরে আনতে হইব? আল্লাহর একটা অভিশাপ আছে। শোনো তোমার একটা কথা কই, সেটা হলো কি বৌমার প্রতি আর আমাদের নাতির প্রতি খেয়াল রাখতে হবে, যাতে ওই মেয়ের কোনো আচরণের উপর না পড়ে। যাই হোক কথাটা কিন্তু তুমি খারাপ বলনি, সব সময় আমাদের সতর্ক থাকতে হবে ওই বৌমা যেন আমাদের নাতি এবং আমাদের পরিবারের কোনো ক্ষতি করতে না পারে। সবুজের মা না কেমন যেন একটু চা পিপাস, এক কাপ চা খাও না। আচ্ছা শোনো, বড় বৌমা তো মনে হয় অন্য ব্রেনে ব্যস্ত আছে, আমি তোমার লেগে চা নিয়ে এসে। তুমি কেন যাবে? বৌমা থাকতে তোমার কি দরকার? ডাকো না বৌমাকে একটু। বৌমা ব্যস্ত আছে ঘরে, তুমি থাকো আমি নিয়ে আসতেছি চা, বসো তুমি। নাকমাতা কোথায় আপনি? আমাকে দেখা দেন। নাকমাতা কোথায় আপনি? আমাকে দেখা দেন দয়া করে। আমাকে স্মরণ করলি কেন? আসলে নাকমাতা আপনি আমাকে বাড়িতে যে উদ্দেশ্যে পাঠাইছিলেন ওইটা আমি এখন কি করব? কি করবি বলে তোকে কাজ করতেই হবে, সলে বলে বলে তোর সলে যেভাবেই হোক তোর সতীনকে তুই এখানে বাড়িতে দেখি দংশন করার দায়িত্ব আমার। আচ্ছা নাকমাতা ঠিক আছে, আমি আপনার কথা মতনই কাজ করব, আর নয়তো যেভাবে হোক না কেন আমি এখানে পাঠিয়ে দেব, পরে আপনি দেখবেন। আচ্ছা নাকমাতা আপনি আমাকে যেভাবে বলবেন আমি ঠিক ওইভাবে কাজ করব, আপনি কোনো চিন্তা করেন না। আমি এখন যাই আমার সতীনকে যেভাবেই হোক না কেন ওকে বুঝাই আমার এখানে পাঠাতেই হবে। আমি তো তোকেই খুঁজছি, আর তুই কি না আমার কাছে তুই নিজেই ধরা দিলি। তোকে আমি যতবার মারতে গেছি তুই আমার হাত থেকে ততবারই বেঁচে গেছিস, কিন্তু আজকে তোকে কে বাঁচাবে? আজকে আমি তোকে
একটা সবল দিয়ে শেষ করে ফেলবো। আরে আরে এটা কি হলো? এই বিদ্যুৎ কোথা থেকে আসলো? আমি এই সত্যিনির বাচ্চা যতবারই মারতে গেছি ততবারই কোনো না কোনো কিছু হয়ে আমি ওকে মারতে পারি নাই। আরে এটা কি হচ্ছে? আমার সারা শরীর জ্বলে যাচ্ছে। আচ্ছা এই ভরা সন্ধ্যার সময় তুমি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? নামাজটা পড়ে যাও। ছুড়ে ফেল। এই তোমাকে শুধু এই একটা কথা ছাড়া কথা নাই। হ্যাঁ, বাড়ি ঝুঁকলে পেরেও তুমি নামাজের দাওয়াত, বাড়ি থেকে বের হলেও নামাজের দাওয়াত। শোনো, আমি রাতে একটা কাজ আছে আর আমি হয়তো আজকে রাতে নাও আসতে পারি। কেন, কোথায় যাচ্ছ তুমি? কী কাজ আছে তোমার? সারা রাত কাজ করতে হয়। এই তোমাকে এত কৈফিয়ত দেবো কার জন্য? তোমাকে বলছি না যে আমার কোনো বিষয়ে তুমি আমাকে জিজ্ঞাসা করবে না, আমার যা ইচ্ছা আমি তাই করবো। আরে একটা কথা, তুমি নাকি প্রিয়াঙ্কার সাথে খারাপ ব্যবহার করতেছি জানাই? আমি ওর সাথে কেন খারাপ ব্যবহার করবো? আর আমি বুঝলাম না, আমি তোমার ঘরের বউ, তুমি যা ইচ্ছা তাই করবা, আমি কেন জিজ্ঞাসা করতে পারবো না? না পারবা না, কারণ সেটা অনেক আগেই তোমাকে আমি বলে দিছি, তোমার এই যে এই এই যে মানে বিদঘুটে টাইপের জীবন এটা আমার পছন্দ না, বুঝতে পারছো? আর একটা কথা, প্রিয়াঙ্কার সাথে সবসময় ভালো ব্যবহার করবা, ওর সাথে যদি লাগতে যাও তাহলে কিন্তু তোমাকে কিন্তু ঘাট দেখতে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে দেবো, বুঝতে পারছো? আচ্ছা প্রিয়াঙ্কা, আমি না অর্ণবের চেনটা খুঁজে পাচ্ছি না। ওর গলায় আমি স্বর্ণের চেন দিছি মাত্র আজকে, সকালে পরে দিছি, বিকেলেও দেখলাম, কিন্তু এখন দেখছি গলা খালি। তুই কি দেখছিস? বিশ্বাস করো আমি তো খেয়াল করিনি। তুমি একটা কাজ করো, বেশি রাত তো হয়নি, তুমি যা নিয়ে আসো বুবু, ওটা স্বর্ণের চেন, কেউ পালে তো রাখবেই না, যাও না বুবু। এত রাতে আমি যাব বাগানে, এশারে আজান পড়তেছে, থাক এত রাতে আর যাব না বাগানে। আরে বুবু তুমি এটা কি বলো, যাব না মানে? ওটা স্বর্ণের চেন, ওটা যদি এখন না যাও তুমি যে কোনো মানুষ তো দেখবে নাকি, ওটা তো একদম গায়েব করে ফেলবে। শোনো বুবু, আর তুমি তো জানোই ওটা হচ্ছে আমাদের স্বামী কত শখ করে অন্যকে দিছে, ওটাকে ঠিকভাবে হারা ফেলানো। বুবু তুমি যাও, গেলে খ্রিস্টে খুঁজে পাবা। আমি আমার মনে হয় এত রাত্রে কে বাগান দিয়ে যাবে, সকালে ফজরের নামাজ পড়ে যাব। কি যে বলো, এই কত লোক তো চলাফেরা করে, তুমি যাও তো বুবু, যাও না, তুমি খুঁজে নিয়ে আসো, যাও বুবু। আচ্ছা দেখছি। আচ্ছা যাবে কিন্তু, যাও 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 বুবু যাও। আসলে স্বর্ণের চেন তো আমি তো এখানে ফেলে আসছি, তোমার মৃত্যু তোমাকে ডাকছি, যাও। আল্লাহ পাক যদি না চায়, কেউ
কেউ না কারো ক্ষতি করতে পারে না আর তুইও কোনো ক্ষতি করতে পারবি না। সবুজের মা, সবুজের মা, ও সবুজের মা, আরে তাড়াতাড়ি আসো তো। এত জোরে জোরে ডাক্তার স্যার, আমি কি মেশিন নাকি আইতে আসবো তো? আমারও তো দেরি হয়ে যাচ্ছে, তো দাও এই যে বাজারে ব্যাগ। কি কি আনতে হবে বলো? কাঁচা বাজার থেকে শুরু করে মাছ নিয়ে আইবা, মাংস আনবা। আর একটা কথা ভুলবা না, ছোট দাদুবার জন্য বৌমা একটা সুন্দর দেখে জায়নামাজ আনতে কইছে। জায়নামাজ আনতে বলছে? হ্যাঁ, কিন্তু আরে তোর ছোট বেটার বউকে তো দেখছি না। আরে ওর কথা আর কয় না, তো কি মানুষের মধ্যে পড়ে, কোন জায়গা কোন জায়গা যায়, আমার কি কোনো সময় পড়ে যায় যে আমি বাইরে গেলাম, এটা করলাম, ওটা করলাম, কিছুই করে না। বাদ দাও ওর কথা তুমি। না, ওর হাবভাব কিন্তু মোটেও ভালো লাগছে না, তুই একটু চোখে চোখে রেখো তো। আচ্ছা শোনো, আমি বাজারে যাই, আর বেশি দূর ঠিক হবে না। জায়নামাজটা কিন্তু খবরদার মনে করে আনো, ভুলো না। আচ্ছা অবশ্যই জায়নামাজ আমি অবশ্যই আনবো, ঠিক আছে আসি। হ্যাঁ শোনো শোনো, তাড়াতাড়ি একটা কথা আছে। কি ব্যাপার, আমার ডাকছো কেন? আরে শোনো, তোমার একটা কথা কইতে ভুলা গেছি। কালকে দেখি কি বৌমা, ছোট বৌমা ফুসুর ফুসুর করে কি যেন কইতাছে, আবার দেখলাম কালকে রাইতে বাগানে গেছে। আচ্ছা কত, তুমি ঘরের বউ হয়ে রাতের বেলা বাগানে যায়, নিশ্চয় এর মধ্যে কোনো কিন্তু আছে, তুমি কিছু জানো নাকি? ওর হাবভাব কিন্তু আমারও ভালো লাগছে না। শোনো, ওকে সবসময় চোখে চোখে রাখবে, ও যেন আমাদের পরিবারের কোনো ক্ষতি করতে না পারে। আচ্ছা ঠিক আছে, ও ওনের মতো সব কথা থাক, তুমি বাজারে যাও, বাজার করে নিয়ে আবার যায় না মাস্টার নিয়ে বলো না, যাও। আচ্ছা আচ্ছা যাও। ও আমার থেকে এই যাত্রা হাত থেকে বেঁচে গেল? না 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 না, যে কোনো মূল্য হোক না কেন, ওই নামাজি সতীনকে আমি শেষ করেই ছাড়বো। কিন্তু নাক মাথা হেরে গেল, যদি নাক মাথা হেরে যায় তাহলে ওকে আমি কি করে ঘায়ল করব? না না না, আমি তো এত সহজে তো আমি হার মানব না, যে করে হোক না কেন ওই নামাজি সতীনকে আমি শেষ করেই ছাড়বো, করে একদম আমার এই হাতের মুঠোয় নিয়ে আসবো।